আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সজ্জিত সোনালিকা পঞ্চান্ন অলরাউন্ডার ট্রাক্টর। আসলে অনেকেই হয়তো ধারণা করতেছেন যে আসলে এখানে অনেক লোকজন, এখানে আসলে কি হচ্ছে, তো এইটা শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটি করা। এখানে আজকে সোনালিকা ট্রাক্টরের মাঠ প্রদর্শনী হচ্ছে। এটা বরগুনা জেলার পরিরখাল ইউনিয়ন নামক একটা গ্রামে এটা করা হচ্ছে। দেখুন এখানে অনেক মানুষের সমাগম। এখানে মূলত এই প্রোগ্রামে সোনালিকা ট্রাক্টর ব্যতীত অন্যান্য ব্র্যান্ডের যে ট্রাক্টর, ট্যাফে, মাহিন্দ্রা, গজরাজ, এই সমস্ত মালিকদেরকে মূলত দাওয়াত করা হয়েছে। তাদের সোনালিকা সম্বন্ধে যত ধরনের ভুল ধারণা আছে তা সমাধান করার জন্য আজকে এই প্রোগ্রামটি করা। কারণ অন্যান্য ব্র্যান্ডের মালিকগণ অনেক সময় অভিযোগ করে যে সোনালিকা ট্রাক্টরের তেল খরচ বেশি, চাষের গভীরতা কম হয়। এইটা মূলত শেয়ার করার জন্য আজকের এই প্রোগ্রামটি করা। ইতিমধ্যে একটা চাষ হয়ে গেছে। আমরা যে জমিতে চাষ করতেছি এই জমি হচ্ছে 25%, এবং প্রথমে একটা চাষ দেওয়া হয়েছে এবং প্রথম চাষে যে পরিমাণ তেল খাইছে এতে সবাই খুবই সন্তুষ্ট, এবং দ্বিতীয় চাষ অলরেডি শুরু করা হয়েছে। দেখুন এখানে অনেক মানুষজন চলে আসছে। তো দেখতে থাকুন যে আসলে আমাদের গাড়িটা আসলে সোনালিকা ট্রাক্টর নামে নয়, কাজেই তার প্রমাণ। প্রথম চাষ যেটা করা হয়েছে এটা হচ্ছে L3 লো 3 নম্বর গিয়ারে প্রথম চাষটি করা হয়েছে। এটা 25% জমি, সময় লাগছে 9 মিনিট, এবং তেল খরচ হয়েছে 1 লিটার 200 গ্রাম। 25% জমিতে লো 3 নম্বর গিয়ারে চাষ করা হয়েছে, 9 মিনিট সময় লাগছে এবং তেল খরচ হয়েছে 1 লিটার 200 গ্রাম, এবং চাষের গভীরতা আসছে 4.5 ইঞ্চি। এই ছিল প্রথম চাষের আপডেট। আশা করি আপনারা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন সোনালিকা ট্রাক্টর সম্বন্ধে। সোনালিকা ট্রাক্টরের সাথে সোনালিকা স্মার্ট সিরিজের রোটাভেটর দিয়ে জমি চাষ করা হচ্ছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন, এবং উৎসব জনতার অনেক ভিড় দেখতে পাচ্ছেন। এই গ্রামে আসলে মূলত ট্রাক্টরের প্রচলনটা অনেক কম। যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন প্রথম এই গ্রামে সোনালিকা ট্রাক্টর ক্রয় করছে। এছাড়া মাহিন্দ্রা, গজরাজ, স্বরাজ দু একটা ট্রাক্টর আছে। এখানে মূলত অনেক জমি রয়েছে, মানুষগুলোকে সোনালিকা ট্রাক্টর ব্যবহার সম্বন্ধে জানানোর জন্য আজকের এই প্রোগ্রামটি করা। এছাড়া এই জমিগুলো মূলত চাষাবাদ হয় হচ্ছে পাওয়ার টিলার দিয়ে। তো পাওয়ার টিলার এবং ট্রাক্টরের জমি চাষের পার্থক্য, তেল খরচ, জিনিসগুলোই মানুষের মাঝে ক্লিয়ার করার জন্য এই প্রোগ্রামটি করা। তো ধন্যবাদ সবাইকে। যে এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগ্রি টুলসের সাথে থাকবেন।